পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার কাতারের প্রস্তাব। এরপর জানিয়ে দিব মধ্য গাজায় তুমুল লড়াই, নিহত ছাড়ালো 21,000। আরো জানিয়ে দিব গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতে ঝুঁকি বাড়বে বলছেন জাতিসংঘ। এদিকে ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 30। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া অস্ত্রাগারে সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনে বলছেন জেলনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার কাতারের প্রস্তাব। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য কাতার যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভা আলোচনা করেছে। এই প্রস্তাবে 40-50 জন বন্দীর মুক্তির বিনিময়ে কয়েক সপ্তাহে যুদ্ধবিরতি হতে পারে বলে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে। তবে এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে 3 সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা শুক্রবার জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তিটিতে কয়েকটি ধাপে বিভক্ত থাকবে। প্রথম ধাপে 40-50 জন বন্দীর মুক্তির বিনিময়ে কয়েক সপ্তাহে যুদ্ধবিরতি হবে, তবে দ্বিতীয় পর্যায়টি খুবই জটিল বলে মনে হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে এতে সম্ভবত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা নীতিগতভাবে আলোচনা আবার শুরু করতে রাজি। সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইসরায়েলি আশা করছে চলতি সপ্তাহের শেষ দিকে বিষয়টি পরিষ্কার হবে। তবে ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন হামাস এই যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে সাড়া দেওয়ায় আগেরগুলোর চেয়ে এটা ইতিবাচক বলে মনে হচ্ছে। তিনি বলেন এখন সবকিছু স্থবির রয়ে আছে, ফলে এই প্রস্তাবে সাড়া দেয় ভালো বলে মনে হচ্ছে। আর এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেন কাতারিদের কাছ থেকে এখনো বিস্তারিত প্রস্তাব পাওয়া যায়নি, তারা বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে। উল্লেখ্য, ওয়ারশোতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সিআই এর প্রধান বিল বার্ন সহ কয়েকজনের সাথে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী 40 বন্দির মুক্তির বিনিময়ের প্রস্তাব দিয়েছিলেন। এতে হামাসের হাতে আটক নারী ও বয়স্ক পুরুষদের মুক্তির কথা বলা হয়েছিল। মধ্য গাজায় তুমুল লড়াই, নিহত ছাড়ালো 21,000। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় প্রায় 3 ধরে যুদ্ধ চলছে। এই যুদ্ধ আরো কয়েক মাস ব্যাপী চলবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। গতকাল শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 21,507 জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে গত 24 নিহত হয়েছে 187 জন। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে গাজার কেন্দ্রে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী, এতে প্রায় 1,50,000 ফিলিস্তিনি সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছে। BBC জানিয়েছে মধ্য গাজায় এখন তুমুল লড়াই চলছে। জাতিসংঘ আরো জানিয়েছে গত 7 থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার জনসংখ্যার 80% বেশি নাগরিককে ঘরছাড়া হতে হয়েছে। গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতে ঝুঁকি বাড়বে বলছেন জাতিসংঘ। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতে ঝুঁকি বাড়বে। শুক্রবার 29 এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গুতেরেসের মুখপাত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। চলমান গাজা যুদ্ধ নিয়ে ওই দিন তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। এক বিবৃতিতে গুতেরেস বলেছেন এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের অব্যাহত ঝুঁকি রয়েছে। গাজার সংঘাত যত দীর্ঘ হবে একাধিক পক্ষের দ্বারা এই সংঘাত বাড়ানোর এবং ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকি রয়েছে। জাতিসংঘের প্রধান আরো বলেছেন দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার লড়াই, ইরাক ও সিরিয়া থেকে আক্রমণ এবং লোহিত সাগরে হুতিদের জাহাজে হামলা চালানোর মতো অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতা বৃদ্ধিও অত্যন্ত উদ্বেগজনক। এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন এই অঞ্চলের পরিস্থিতির ক্রমবর্ধমান রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের যা যা করার ক্ষমতা আছে সংশ্লিষ্ট পক্ষগুলোর উপর সে প্রভাব খাটিয়ে তার সবকিছু করার আবেদন পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব। ইউক্রেন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 30। ইউক্রেনে রাশিয়ার চালানো বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। ইউক্রেন দাবি করেছে যুদ্ধ শুরুর পর শুক্রবার দেশটিতে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী কিয়েভ সহ দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেন সরকার জানিয়েছে দেশটির রাজধানী
রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলে লিভ শহর ও দক্ষিণাঞ্চলে ওদেসা ও জাপোরিঝিয়া এবং পূর্বাঞ্চলে নিপ্রো, খারকিভ সহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের নিজের ভান্ডারে যা কিছু ছিল সব দিয়ে হামলা করছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, একসাথে এতগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে তারা আগে দেখেনি। বিমান বাহিনীর কমান্ডার মাইকেল ওয়েলস চুক ইঙ্গিত দিয়েছে, 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর এটি বৃহত্তম বিমান হামলা। 158টির মধ্যে 114টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ভ্যালোরি জালুঝনি বলেছেন, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিল্প ও সামরিক স্থাপনা। এদিকে ওডেসার দক্ষিণ, খারকিমের উত্তর পূর্ব, ডিনিপ্রোপেত্রোভস্ক ও কিয়েভের মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সতর্ক করে বলে আসছে, রাশিয়া দেশটি জ্বালানি ব্যবস্থায় হামলার জন্য ক্ষেপণাস্ত্র মজবুত করছে। এর আগে গত বছর বিদ্যুৎ গ্রিডে রুশ হামলা লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। রাশিয়া অস্ত্রাগারে সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনে, বলছেন জেলেনস্কি। শুক্রবার দিনব্যাপী রাশিয়া ইউক্রেনে বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এতে অন্তত 13 জন নিহত এবং কমপক্ষে 18 জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স পূর্ব টুইটারে তার এক পোস্টে বলেন, আজ রাশিয়া তার অস্ত্রাগারে প্রায় সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে। কিন্ড জালোস, S-30 ক্রুজ মিসাইল এবং ড্রোন ইউক্রেনের উপর মোট 110টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যেগুলোর বেশিরভাগই গুলি করে ভূপাতিত করা হয়েছে। জেলেনস্কি বলেন, একটি প্রসূতি হাসপাতালে রাশিয়া হামলা চালিয়েছে। অন্যান্য যেসব লক্ষ্যবস্তুর উপর হামলা চালানো হয়েছে সেগুলো হল শিক্ষা স্থাপনা, একটি বিপণী কেন্দ্র, বহুতল আবাসিক ভবন, ব্যক্তিগত গাড়ি, একটি বাণিজ্যিক স্টোরেজ এবং একটি পার্কিং লট। জেলেনস্কি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেছেন, রাশিয়া কিয়েভ, লেভিভ, ওডেসা, ডিনিপ্রো, খারকিভ এবং জাপোরিঝিয়ায় আঘাত হেনেছে। শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো কিয়েভের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রটি খারকিভে 6টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং লেভিভে একটি ড্রোন হামলা থেকে বিস্ফোরণের খবর দিয়েছে। বড়দিনের বার্তায় পোপ অন্যান্য সংঘাতের মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জেলেনস্কি নতুন $25 কোটি সহায়তা প্যাকেজের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সামরিক সহায়তা ইউক্রেনের সবচেয়ে জরুরি চাহিদাগুলো পূরণ করবে। বুধবার বাইডেন প্রশাসন বিদ্যমান প্রেসিডেন্সিয়াল অনুমোদনের অধীনে কিয়েভের জন্য ভবিষ্যতে সহায়তাসহ যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ইউক্রেনের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম চূড়ান্তভাবে প্রদানের ঘোষণা দিয়েছে।